আবারও মানবিক মুখ নদিয়ার চাপড়া ব্লকের শান্তি স্বেচ্ছাসেবী সংস্থার। চাপড়ার পাথুরিয়া ও আরাম সরিষা গ্রামে দুস্থ পরিবারের শুকনো খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। উল্লেখ্য যে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ভাইরাস। সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে চলছে লকডাউন, এর ফলে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ, যার জেরে সমাজে দিন আনা দিন খাওয়া থেকে মধ্যবিত্ত পরিবার সমস্যায় পড়েছে। আর সেই সমস্ত দুস্থ পরিবারগুলির সাহায্যে স্বেচ্ছাসেবী সংস্থা, তারা চাপড়া ব্লকের বিভিন্ন প্রান্তে অসহায় দুস্থ পরিবারগুলিতে শুকনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিচ্ছেন। এছাড়াও রাস্তার ভবঘুরেদের দুপুরে রান্না করে খাবারও তুলে দিচ্ছেন শান্তি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। আসুন শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে কি বললেন সংস্থার সদস্য বাকবুল মণ্ডল। নদিয়া থেকে শুভজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে। আজকে আমরা আরামসরিষা গ্রামে এসেছিলাম এই দুস্থ পরিবারে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য চাপড়া শান্তি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। জাস্ট আমরা কিছু খাবার বিতরণ করলাম, শুকনো খাবার যেটা সবসময় খেতে পারে।